তো বন্ধুরা, আমি শ্রী শিবশাস্ত্রী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, লাইক করেনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সারা জীবন আপনার বশে বশীভূত থাকবে, এমন একটি বশীকরণ টোটকা আপনাদেরকে আজকে বলবো যে সারা জীবন আপনার বশে বশীভূত থাকবে আর যা ইচ্ছা আপনি তাকে দিয়ে কাজ করাতে পারবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা সেটি হচ্ছে একটি পাওয়ারফুল বশীকরণ। যা করতে হবে সেটি আপনাকে বলে দিচ্ছি। দেখুন, পিছনে একটা ছক তৈরি করে দেওয়া আছে, যেখানে ছকটি যেমন তৈরি করা আছে সেমনভাবেই আপনাকে তৈরি করতে হবে। লাল কালার দিয়ে এই ছকটি তিনটি ছক তৈরি করবেন সেমভাবে। আর যেখানে যেখানে নাম দিতে হয়েছে, যেখানে নারীর নাম লেখা আছে সেখানে আপনার যদি পুরুষের নাম লিখতে পারেন লিখতে পারবেন নারীরা, আর যারা পুরুষ আছে তারা নারীর নাম লেখার হলে লিখতে পারবে, আর যেখানে নিজের নাম আছে সেখানে নিজের নাম লিখবেন। আর এটা যেটা করতে হবে, তিনটি ছক তৈরি করতে হবে। প্রথম ছক যেটি তৈরি করবেন সেটি মঙ্গলবার দিন একটি মধুর শিশুর মধ্যে ভরে রাখবেন। দ্বিতীয় ছকটি আপনার বালিশের তলায় রাখবেন, আর তৃতীয় ছকটি যাকে বশীকরণ করছেন তার বাড়িতে ফেলে দিয়ে আসতে হবে। মনে রাখবেন, যখন বাড়িতে ফেলবেন সেটা যেন সন্ধ্যাবেলা হয়, সেটা যেন সন্ধ্যাবেলা হয়, সন্ধ্যাবেলায় ফেলে দিয়ে আসবেন। এই ঠিক এই কাজটি করবার পরে ঠিক 7 দিন বাদে আপনার বশে সেই ব্যক্তি অথবা নারী বশীভূত হবে আর আপনার সারা জীবনে বসে থাকবে। নমস্কার, ভালো থাকবেন, নেক্সট পর্বে আবার দেখা হবে। জয় তারা।